এখন যদি ভার্জিমিশন ভাই চলে উস্তাদে খাতির বোঝা ভাস পাইছে হয়ে যায় বলবে আল্লাহ বলেন আমার নবী শিক্ষক তাদেরকে লেখাপড়া শিক্ষা দিয়েছেন কিন্তু আমার নবীকে পরীক্ষক বানাই নাই পরীক্ষক স্বয়ং আমি আল্লাহ এদের পরীক্ষা নিয়েছি আমি আল্লাহ কত কিতাব পড়াইছিলেন এই কিতাবে 164টা সূরা আছে আছেন এক এক সূরা থেকে যদি পরীক্ষার মধ্যে এক এক প্রশ্ন আল্লাহ করতেন তাহলে সর্বমোট প্রশ্ন হইতো বলতো প্রায় 6,500 আয়াত আছে এক এক আয়াত থেকে যদি এক একটা প্রশ্ন করতে তাহলে 6,500 প্রশ্ন কিন্তু সাহাবাদের পরীক্ষা করতে গিয়ে আল্লাহ এতগুলি প্রশ্ন করেন একটি মাত্র প্রশ্ন করেছেন প্রশ্ন কটা 23 বছর যে আমার নবীর কাছে লেখাপড়া হচ্ছে এর ফলাফল হিসাবে অন্তরেনি তাকুয়া হাসিল করছো কটা প্রশ্ন আমার নবীর কাছে যে 23 বছর লেখাপড়া করছো লেখাপড়ার ফলাফল কি পাইছো অন্তরে যদি তাকুয়া হাসিল করে থাকো তাহলে তোমার লেখাপড়া সফল আর অন্তরে যদি তাকুয়া হাসিল করতে না পারো তোমার লেখাপড়া বিফল তাইলে 30 পারা কোরআন শিক্ষার প্রশ্ন একটা অন্তরে তাকুয়া হাসিল করে চলে এই তাকুয়া জিনিসটা কি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেছিলেন তাকুয়া কাকে বলে হযরত উবাই ইবনে কাব উমরের প্রশ্নের জবাবে সরাসরি জবাব না দিয়ে ভাইটা প্রশ্ন করলেন যেই জঙ্গল কাঁটাদার গাছে ভরা এমন জঙ্গল আপনি দেখেছেন উবাই উমরের প্রশ্ন উমর বলেন এমন জঙ্গল দেখেছি যেই জঙ্গল কাঁটাদার গাছে আবার জিজ্ঞাসা করলেন এমন জঙ্গলে দিয়া আপনি কোনদিন গেছেন কিনা উমর বলেন গিয়েছি উবাই জিজ্ঞাসা করে যেই জঙ্গল কাঁটাদার গাছে ভরা এমন জঙ্গল দিয়ে আপনি গেলেন কি কবে উমর জবাব দেন এমন ভাবে শরীর কাপড় সামলে গিয়েছি যেন আমার গায়ে কোনো কাঁটা না লাগে তখন উবাই বলেন এইটার নামই তাকওয়া অর্থাৎ গোটা দুনিয়াটা হাজারো রকমের গুনার কাঁটাদার গাছে ভরা একটা জঙ্গলের নাম গোটা দুনিয়াটা একটা জঙ্গলে ভরে এই দুনিয়া নামের জঙ্গলটা অসংখ্য অগণিত গুনার কাঁটায় ভরা অসংখ্য অগণিত গুনার কাঁটায় ভরা অসংখ্য অগণিত গুনার কাঁটায় ভরা জঙ্গলটার নাম হলো দুনিয়া এই জঙ্গলের ভিতর দিয়া প্রতিটি মানুষের জান্নাতে যাওয়ার পথ গুনার কাঁটায় ভরা জঙ্গল দুনিয়ার বাইরে দিয়া বেস্তে যাওয়ার পথ একটা মানুষেরও না আমার কথা বুঝে থাকলে বলেন দুনিয়ার বাইরে দিয়া কেউ বেস্ট পর্যন্ত উঠতে পারবে না দুনিয়ার ভিতরে দিয়ে যাওয়া লাগবে হ্যাঁ তাহলে গুনার কাঁটাদার গাছে ভরা জঙ্গল দুনিয়া এইটার ভিতর দিয়া তোমার জান্নাতে যাবে কোন গুনাহ যদি তোমার সাথে হইয়া এই দুনিয়া থেকে তোমার সাথে হইয়া যায় এই গুনাহ তোমাকে জান্নাতে পৌঁছতে দিবে না এই গুনাহ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে কাজেই এই দুনিয়া থেকে গুনাহ সাথে নিয়ে যাওয়া দরকার না গুনাহ মুক্ত অবস্থায় দুনিয়া অতিক্রম করা দরকার এই কারণে সমাজের যে কোনো মানুষ যে কোনো গুনার কাজে লিপ্ত হলেই ওলামায়ে কেরাম বলে দেন এটা গুনাহ ইরানদের ভাই